ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন পিএম ছিলেন, নাম বলতে পারবো না। এই ভদ্রলোক কেন বললেন ওনাকে আমি দেখিনি বা চিনি না, ওই ভদ্রলোক যে নিজে পোস্টমর্টম করবেন সেটাও তো আমি জানি না। আমি বললাম আর হয়ে গেল, নে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, তারপর সেই হাসপাতালেই তানাহুড়ো করে ময়নাতদন্তের অভিযোগ। তদন্তে নেমে রবিবার সিবিআই জিজ্ঞাসাবাদ করে আজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে, যিনি ময়নাতদন্তকারী দলের মাথায় ছিলেন, আর সেদিনই বিস্ফোরক দাবি করেন তিনি। ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন পিএম ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন। ওনাকে বলেছিলেন? মানে ওনার রিলেটিভ একজন, ওনার রিলেটিভ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ। শ্মশানের নথিতে সই করেছিলেন, সোশ্যাল মিডিয়া পোস্টে এমন দাবিও করেন বিরোধী দলনেতা। আমি কিন্তু বাবা বাবারই গাড়ি তুটে গেছি শ্মশানে, আর আমার কাছে যে ব্যাগটা ছিল, যে যে কাগজপত্র গুলো হয়েছিল ওইখানে হাসপাতালে বা থানাতে, তার সব কপিগুলো আমার ব্যাগে ব্যাগে রাখা হচ্ছিল। ওদের ওই বলে বলে, দাদা কাগজটা নিয়ে যেতে হবে, ওই বার্নিংহাটের কাগজটা। তো ওই বার্নিংহাটের কাগজে লেখা আছে সংবাদদাতার নাম, মানে কে নিচ্ছে রিসিভ করে ওটাকে সংবাদদাতার নামটা। তো আমি ওটাকে অন্যান্য কাগজগুলো যেরকম সকাল থেকে করেছি সেরকমই আমি ওটাকে রিসিভ করলাম। তো ওর বাবাকে নিয়ে আমি তখন বেরিয়ে চলে আসলাম, বেরিয়ে এসে টালা থানাতে এফআইআর করছি, লিখছি ফিরছি, দেরি হচ্ছে। ওইখান থেকে ফোন আসলো পোস্টমর্টম হয়ে গেছে। খুব সম্ভবত ওর বাবাকে ফোন করেছিলেন হচ্ছে বৌদি, মানে ওনার মা, আর আমাকে ফোন করেছিলেন সোমনাথ দে, যে আমাদের যে কাউন্সিলর ছিলেন সে ওখানে ছিলেন। আর আমি কি করে জানবো, উনিই সার্জন অটোপসির। সিপিএম এর তরফে জানানো হচ্ছে 2013 সাল পর্যন্ত সঞ্জীব মুখোপাধ্যায় সিপিএম এর কাউন্সিলর ছিলেন, 2018 সালে তৃণমূলে যোগদান করেন। গত বিধানসভা ভোটে শাসক দলের হয়ে প্রচারও করেছিলেন সঞ্জীব। সঞ্জীব মুখোপাধ্যায় সোমবার রাতে ফেরেন ওড়িশা থেকে, রাতেই যান তানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে, যাকে সোমবারে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেখানে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগৎদলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। বহুক্ষণ বহু আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার মধ্যে কথাই হচ্ছে যে অপরাজিতা শুড গেট জাস্টিস। আমি তো বাইরে ছিলাম, এবার চারিদিক থেকে রোড ছিল যে আমি নাকি পালিয়ে গেছি এম তান এরকম বিষয়। আমি তো 5 দিন আগে গেছি, তো সেটাই ওনাকে আমাকে ফোন করেছিলেন যে তুমি কোথায় আছো, আসলে দেখা করবে এরকম আলোচনা না। আমাকে বললো যে এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কি বলছো তুমি, কি জানো? মানে কোনো স্বাস্থ্য দপ্তরে সন্দীপ ঘোষ বা কারোর সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না? কোনোদিনই ছিল না। আমি মর্গের বাইরে ওইখানে দাঁড়িয়ে কথা হলো, আর একবার যখন বডিটা বের করছে তখন আমি আর ওর বাবা টালা থানা থেকে আসলাম, যে ওরা ভেতরে গেলে তারপরে হুড়ুর হুড়ুর করে সব বেরিয়ে টেরিয়ে নিয়ে ওইদিকে দৌড়ে চলে গেল। তাহলে আমি যদি হুড়োহুড়ি করি তো আমি সবার শেষে ওখান থেকে বেরোবো কেন বাড়ির লোকের সাথে? আর তাই যদি হয় বডি সেখানে চলে আসলো, এসে আমি কেন স্মৃতির মনের ওখানে থাকবো, স্মৃতি থেকে আবার টালায় গেলাম। রবিবার সোমবারের পর মঙ্গলবারও ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রের খবর, ডক্টর অপূর্ব বিশ্বাসের কাছ থেকে তদন্তকারীরা জানতে চান যে কেন অন্ধকার হওয়ার পর সেদিন ময়নাতদন্ত করা হয়েছিল। তাহলে কি কেউ চাপ সৃষ্টি করে বা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল? এমন কি তার কাছ থেকে জানতে চান সিবিআই এর গোয়েন্দারা যে কেন সেই রাতেই তড়িঘড়ি ফরেন্সিক স্যাম্পল কালেকশন করা হলো। সিবিআই সূত্র দাবি, 9 আগস্ট ময়নাতদন্ত ও ফরেন্সিক নমুনা সংগ্রহের সময় যারা উপস্থিত ছিলেন তাদের একে একে ডেকে পাঠানো হবে। সমীরণ পাল ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।